গাইজ হোয়াটস আপ, সব ঠিক আছে তো? আমি হলাম সৈকত আর তোমরা দেখছো আট এভিনিউ। আজকে যে ভিডিওটা হবে সেটা আবার পাহাড়ের। তোমরা জানো যে পাহাড় জিনিসটা অত্যন্ত প্রিয় সবারই আর তেমনভাবে আমারও। তো আজকে আমরা একটা পাহাড়ের সিনারি করতে চলেছি। আজকের পাহাড়ের সিনারিটা আমরা বব রসের পেন্টিং দেখে করেছি। যারা বব রসকে চেনো না, বব রস হলো বিশাল বড় একজন আর্টিস্ট। তিনি প্রথম যখন আমাদের টেলিভিশনে পেন্টিং শো হতো, পেন্টিং দেখানো হতো, তখন তিনি প্রায় 2010 সালে তিনি পেন্ট করতেন টিভিতে। ফার্স্ট যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার, আর্ট কন্টেন্ট ক্রিয়েটার থাকে, তাহলে তিনি ছিলেন বব রস। তিনি অয়েল পেন্ট করতেন, কিন্তু তার পেন্টিংটাকে আমি আজকে ওয়াটার কালারে নিয়ে এসেছি, একটা ভার্সন অফ বব রস। তো দেখতে থাকো। যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা মারছো না তোমরা, কী করছো? বেল আইকনটা মারো আর সাবস্ক্রাইব করো, গ্রুপ সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আর একটা কথা, লাইক আর কমেন্টটা করে দিয়ে যাও প্লিজ, কারণ কী হয়, কমেন্ট করলে একটু মোটিভেশান পাওয়া যায়। ফিরে যাই ভিডিওতে। যেটা হচ্ছে, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে প্রথমে হালকা শেড, তারপরে আরেকটু ডিপ শেড, তারপরে আরেকটু ডিপ শেড, মানে ওয়াটার কালারের যে তিনটে শেড, ওয়াটার কালারের যে তিনটে টোন, ফার্স্ট টোন, সেকেন্ড টোন এবং থার্ড টোন, এই তিনটের মাধ্যমে আমরা পুরো পেপারটাকে ভরিয়ে তুলবো কালার দিয়ে। প্রথমে ফার্স্ট টোনের কাজটা পুরোপুরি পেপার জুড়ে করে নেবো এবং তারপরে সেকেন্ড টোন এবং থার্ড টোনের করবো। এই পাহাড়টা বিদেশের, মানে বব রস তো বেসিক্যালি ল্যান্ডস্কেপ পেন্টার, তিনি ল্যান্ডস্কেপই পেন্ট করতেন, তিনি বিদেশে থেকে বিদেশের মাটিতে এই পাহাড় বানাতেন, কিন্তু এই পাহাড় সব জায়গায় একই রকম দেখতে লাগে। তো এইটা যদি আমরা ইন্ডিয়ার বলে চালিয়ে নিই খুব একটা অসুবিধা হবে না, তো সেই জন্য চালিয়ে নিতে পারি ইন্ডিয়ার বলে, কি বলো? যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার একটা জিনিসই খারাপ লাগে যে তোমরা ভিডিওটা দেখো আর দেখে চলে যাও প্লিজ। যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে যাও, যাতে তোমরা এরপরে আরও ভিডিও দেখতে পারো। চে, আমি সব কালারগুলোর নাম দিয়ে দিচ্ছি, তোমরা একদম এক্সাক্ট কালারের শেডগুলো পেয়ে যাবে। প্রত্যেকটা শেডিং ক্ষুদ্রতে ক্ষুদ্র ডিটেল দিয়ে করব, এবং সেই ডিটেলগুলো যদি না থাকে তাহলে কিন্তু, যদি বলি বব রসের পেন্টিংয়ের আমি ওয়াটার কালার ভার্সন করছি, তাহলে কিন্তু সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তিনি একটা যথেষ্ট বড় আর্টিস্ট এবং তার মার্কটাকে ধরে রাখতে গেলে তোমাকেও সেরকম একটা উত্তীর্ণ কাজ করতে হবে। সেই জন্য যথেষ্ট ক্ষুদ্রতে ক্ষুদ্র ডিটেল দিয়ে এই ছবিটা করেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাও। পাহাড় গাছগুলো মিলিয়ে একটা সুন্দর ল্যান্ডস্কেপ তৈরি করাটা কিন্তু খুব বড় ব্যাপার। ল্যান্ডস্কেপ যখন আমরা তৈরি করি, লাইভ স্কেচ, তখন বিষয়টা কি হয় যে কোন জিনিসগুলো আমাদের সাইটের মধ্যে রাখবো, মানে আমাদের পেপারের মধ্যে রাখবো, আর কোন জিনিসটা আমরা রাখবো না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের সবসময় ফ্রেমটা ধরা থাকে না,
মানে আমরা যদি কোনোদিনও লাইভ স্কেচ করি ল্যান্ডস্কেপের, তাহলে আমরা কখনো দেখতে পাবো না যে এইটা ফ্রেম এটাই করতে হবে, এরকম কখনো থাকেই না। বিষয়টা হয় কি, আমাদের নিজেদের মতো ফ্রেমটা কেটেকুটে নিতে হয়, মানে আমাদের মাঝে মাঝে কিছু কিছু গাছ মাঝখান দিয়ে বসিয়ে দিতে হয় এবং কিছু কিছু গাছ যদি সেটা ফ্রেমের মধ্যেখানে থাকে সেটাকে সরিয়ে ফেলতে হয়। কিন্তু যেহেতু এখানে আমি একটা রেফারেন্স দেখে করেছি বব রসের একটা পেন্টিংয়ের, সেই জন্য আমাকে এক্স্যাক্ট যেটা করেছি সেটা যেটা ওখানে করা আছে সেটাই আমি এখানে করেছি। কিন্তু তোমরা যদি লাইভ স্কেচ করো বা লাইভ ল্যান্ডস্কেপ করো, তাহলে কিন্তু তোমরা এই জিনিসটা ফলো করো। নিচে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কটা দেওয়া আছে, যদি তোমরা ইন্টারেস্টেড হও আমার বিষয়ে এবং এই ছবিটা এক্স্যাক্টলি এই ছবিটাই তোমরা যদি করতে চাও, তাহলে তোমাদের ইনস্টাগ্রামে আসতে হবে, নিচে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখতে পারো। এছাড়াও আমি অনেক রকমের ছবি দিতে থাকি ইনস্টাগ্রামে, তাই চলে আসো। কালারের মাইনরিটিগুলো কিন্তু খুব দরকার, যে কোথায় কোন কালারটা কত দূর দরকার এবং কতটা আমি ইউজ করতে পারি সেটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। অনেক অনেক জায়গায় অনেক কালার খাপ খায় না, কিন্তু কিছু কিছু মানে অল্প একটু দিলে তাহলে সেটা দেখতে ভালো লাগে, সেই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যদি তুমি বব রসের পেন্টিংটা দেখো, তোমরা বব রসের ইউটিউবের চ্যানেল আছে সেখানে গিয়ে দেখতে পারো, বা বব রসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে দেখতে পারো। তো যদি তোমরা দেখো যে সেখানে পেন্টিংগুলো এত মাইল্ডলি কালারগুলো মেশানো যে তোমরা ধরতে পারবে না যে কী সুন্দরভাবে মিশে গেছে কালারগুলো, সেটা অয়েল পেন্ট হোক বা ওয়াটার কালার পেন্ট হোক, প্রত্যেকটা জায়গায় কালারগুলো কালারের সাথে মেশাটা ভীষণভাবে দরকারি। ঠিক সেই রকমভাবে কোথায় কী কালারটা দিতে হবে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এতদূর যখন দেখে নিয়েছো, তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা না করে যাবে না। আর যদি তোমরা এতদূর দেখে থাকো, আমি জানি তোমরা তো আমার অত্যন্ত কাছের মানুষ, তাই প্লিজ কমেন্ট করে যেও, জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওয়ে ঠিক বুধবার, আর তার মাঝখানে কিছু একটা যদি পড়ে যায় তাহলে ভিডিও দিয়ে দেবো, যেমন রথযাত্রার ভিডিওটা দিলাম। আর হ্যাঁ, বাড়িতে থাকো, সেফ থাকো, বাড়ি থেকে কী করবে, কিপ ইম্যাজিনিং অ্যান্ড কিপ ক্রিয়েটিং। Thanks for watching this video.